আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, এমবিটিভি 24-এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি মনের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমি বরাবর আপনাদের সাথে নারকেলের বিষয় নিয়ে আলোচনা করব। বর্তমানে কিন্তু একবারে যে সময়টা চলতেছে, এই সময়টা কিন্তু নারকেল স্টকের জন্য একবারে বেশ একটা উপযুক্ত সময়। যারা নারকেল নিয়ে স্টক করতে চাচ্ছেন, তারা এখনই নারকেল নিয়ে স্টক করে রাখবেন। কারণ হচ্ছে যে এক মাস পরে কিন্তু প্রতিটা নারকেলের দাম বাড়বে। এখন যদি নারকেলের দাম হয়ে থাকে 65 টাকা থেকে 70 টাকা, এক্সাম্পল আপনার, এটা এক মাস পরে হবে কিন্তু প্রায় 80 টাকা থেকে 90 টাকা। ভিউয়ার্স, যদি কারো মালামাল লাগে, নারকেল লাগে, নারকেল স্টক করতে চাচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা পুরো বাংলাদেশে নারকেল ডেলিভারি দিয়ে থাকি। আর একটা কথা হচ্ছে যে এখানে ভিউয়ার্স, নারকেলের কিন্তু মান ভেদে নারকেলের কিন্তু দাম কম বেশ রয়েছে। আর একটা কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে, আমি অনেকেই বলে যে ভাই, নারকেলের দাম আপনার অন্য ভিডিওতে বলছেন 40 টাকা 50 টাকা, এখন আপনার 60 টাকা কেন বলেন? দেখেন ভাই, একটা জিনিস খেয়াল রাখবেন, স্বর্ণের বড়ি কিন্তু ছিল 6,000 টাকা, এখন কিন্তু প্রায় 1,20,000 টাকা। এখন আপনি যদি, এটা কাঁচামাল হচ্ছে যে এমন একটা জিনিস, এটা কিন্তু বলতে পারেন যে 2 দিন পর পর, 1 সপ্তাহ পর কিন্তু দাম উঠানামা করে। আপনি ডাব আজকে কিনবেন 50 টাকা, 2 দিন পরে কিনবেন 70 টাকা, এটা স্বাভাবিক, এটা কাঁচামাল। নারকেল একটা কাঁচামাল, এগুলোর দাম কিন্তু সবসময় উঠানামা করে, এই জন্য এখানে দাম উঠানামা করে। আর একটা কথা বলি ভিউয়ার্স, দেশের যে এখন বর্তমানে যে অবস্থা, অনেকে কিন্তু অর্ডার দিলে কিন্তু আমরা মাল ডেলিভারি দেওয়ার পরে কিন্তু ঠিকমতো আপনারা পাচ্ছেন না। সাপোজ ধরেন, অনেক এই যে কয়েকদিন যাবত নির্বাচনের সমস্যা গেল, কিন্তু অনেকের মাল দেওয়া হয়েছে, কিন্তু এখন ট্রান্সপোর্ট কিন্তু জায়গা মতো মাল নিতে পারতেছে না, বা অনেকে ঢাকা পর্যন্ত গাড়ি যাওয়ার পরে কিন্তু গাড়িটা কিন্তু আটকে থাকে, আর যায় না, সেক্ষেত্রে কিন্তু 2-1 দিন লেট হচ্ছে। তো অনেক ভাই বলবেন যে মাল দিয়েছি, মাল অর্ডার দিয়েছি, কিন্তু মাল পাচ্ছি না কেন? তো এই জন্য তাদের উদ্দেশ্যে বলা, আমরা আপনারা যারা অর্ডার দিচ্ছেন, আমরা কিন্তু আপনাদেরকে সাথে সাথে রিসিপ্টটা দিয়ে দিচ্ছি, কিন্তু মালটা পান নাই, এটা হচ্ছে ট্রান্সপোর্টের কারণে, বা 1-2 দিন যদি লেট হয়, এটা কিন্তু গাড়ির সমস্যার কারণে হয়, এটার জন্য আপনাকেও বিচলিত হবেন না। ভিউয়ার্স, আমি একটা কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশে আসলে নারকেলের ব্যবসাটা খুব একটা জনপ্রিয় ব্যবসা। যারা ইতিপূর্বে নারকেলের ব্যবসাটা করেছেন তারা বলতে পারবে। দেখেন, এই গত বছর কিন্তু, মানে গত বছর রোজাতে কিন্তু নারকেলের ভালো ব্যবসা হয়েছে। এমন একটা সময় গেছে আমাদের থেকে নারকেল কিন্তু আপনারা 50 টাকা 60 টাকা দিয়ে নিয়েছেন, 65 টাকা দিয়ে কিনেছেন, কিন্তু ওই নারকেলটা আপনারা বিক্রি করছেন 110 টাকা 20 টাকা। তাহলে কি এখানে প্রফিট হয় না? অবশ্যই প্রফিট হয়েছে। আর এখানে দেখেন, একটা নারকেলের ওজন কতটুকু আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এই নারকেলটা হচ্ছে যে আপনার 1 কেজি 710 গ্রাম। অনেকে বলে যে আপনাদের নারকেল তো 100 গ্রাম হয় না, 1 কেজি হয় না, এই জন্য তাদের উদ্দেশ্যে আমি বলতেছি। এখানে 2 কেজি 2.5 কেজির মতো নারকেল রয়েছে, আরও বড়ো নারকেল রয়েছে, এগুলো হচ্ছে অ্যাভারেজ নারকেল। এটা হচ্ছে যে এই নারকেলটা হচ্ছে, নারকেল ওয়েটটা হচ্ছে 1850 গ্রাম, মানে 1 কেজি, মানে 150 গ্রামের জন্য 2 কেজি আর হয় নাই কাছাকাছি। তো বিয়ার, যাদের এরকম নারকেল লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। মিসেস মোহন এন্টারপ্রাইজ দীর্ঘদিন থেকে আপনাদের সাথে ব্যবসা করে আসতেছে, কারো যদি নারকেলের প্রয়োজন যোগাযোগ করবেন, এবং ভালো লাগে অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষ কথা হচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।